প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্ব সংস্থা। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের মহাসচিব এ সমর্থন ব্যক্ত করেন। এ সময় গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা জাতিসংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটে। এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের মানুষের ওপরের প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়।